নমস্কার, আমার নাম রঞ্জন মজুমদার। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কনসোলিডেশন। কনসোলিডেশন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথমেই জানতে হবে কনসোলিডেশন কি এবং কেন এটি কি ইউজ করা হয়। আমি চলে যাচ্ছি এক্সেল সিটে। এক্সেল সিটে সাধারণত আমার এখানে দুখানা সিট রয়েছে, সিট ওয়ান, সিট টু। এটা আমার স্যালারি সিট রয়েছে। আমি এটাকে একটু ঠিক করি। সিট ওয়ানে গেলাম। সিট ওয়ানে আমি এই যে টোটাল সেলগুলোকে আমি সিলেক্ট করলাম, সেটা প্রথমে একটু দেখাই। এটাকে হোমে গিয়ে আমি মার্জান সেন্টারে ক্লিক করলাম। ক্লিক করে আমি এখানে লিখলাম, আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে লিখলাম স্যালারি সিট জানুয়ারি 2021। আর একই রকমভাবে এটাকে আমি বোল্ড করে দিলাম, কন্ট্রোল বি করে দিলাম, বি করে বোল্ড করে দিলাম, যেটা আমি শর্টকাট কি আগেও আমি আপনাদের বলেছি। আরেক রকমভাবে আমি মার্জান সেন্টার করতে পারি, সেটা কিভাবে করতে পারি, আমি কন্ট্রোল ওয়ান প্রেস করলাম সমস্ত সেলগুলো সিলেক্ট করে। আমি কন্ট্রোল ওয়ান সেট করলাম। কন্ট্রোল ওয়ান ইয়ে করলে ফরম্যাট সেলস চলে আসবে। এখানে অ্যালাইনমেন্টে গিয়ে আমি মার্জ সেলসে ক্লিক করলাম। ক্লিক করে ওকে করে দিলাম। তাহলে দুভাবে মার্জ করা যায়, একটা হচ্ছে হোমে গিয়ে মার্জান সেন্টার, একটা কন্ট্রোল প্লাস ওয়ানে গিয়ে অ্যালাইনমেন্টে গিয়ে মার্জ সেলস করলে মার্জ হয়ে যায়। মার্জ সেলসের কাজ কী? মার্জ সেলসের কাজ হচ্ছে অনেকগুলো সেলকে যোগ করে একটা সেলে করা, সেটাই হলো মার্জ সেল। এখানে আমি কপি করলাম, কপি করে আমি এটাকে পেস্ট করলাম। এখানে আমি লিখে দিলাম ফেব্রুয়ারি। এবার হলো আমি যেটা করবো সেটা হলো কনসোলিডেশন। প্রথমে জানতে হবে কনসোলিডেশন কী। কনসোলিডেশন ইজ এ ওয়ে টু কম্বাইন অ্যাসেটস, লায়াবিলিটিস অ্যান্ড ফাংশনাল আইটেমস অফ টু অর মোর এন্টিটিস ইনটু ওয়ান। এর মানে যদি বাংলায় বলি, বাংলায় কী হচ্ছে, কনসোলিডেশন একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে দুই বা ততোধিক এন্টিটির অ্যাসেটস মানে সম্পত্তি, লায়াবিলিটিস মানে ধার দেনা এবং অন্যান্য ফাংশনাল আইটেমসকে যুক্ত করা হয়, যুক্ত করে একটা একটা জায়গায় করা হয়। এখানে এন্টিটির মানে কি? এন্টিটির মানে হচ্ছে সিট ওয়ান, সিট টু, সিট থ্রি, প্রত্যেকটা আলাদা আলাদা এন্টিটি। এখানে এবার হচ্ছে সংজ্ঞা অনুযায়ী আমি কী বলেছি, সংজ্ঞা অনুযায়ী বলেছি আমাকে দুই বা ততোধিক এন্টিটির যে ভ্যালুগুলো আছে সে ভ্যালুগুলোকে কম্বাইন করে আমি একটা জায়গায় ফেলবো। উদাহরণস্বরূপ এখানে আমি সিট ওয়ানের একটা এন্টিটির এন্টিটির যে ভ্যালুগুলো আছে এবং সিট টু যে এন্টিটি এন্টিটির যে ভ্যালুগুলো আছে সেগুলোকে যুক্ত করে, মানে সিট ওয়ান ও সিট টু যুক্ত করে আমি সিট থ্রিতে আমি টোটালটাকে বা আউটপুটটাকে শো করতে চাই। এটাই হলো কনসোলিডেশন। আরেকবার আরেকটা জিনিস বলি, কনসোলিডেশন করার জন্য যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, সাপোজ এখানে যে নেমগুলো আছে প্রসেনজিৎ সাহা, রাজেশ পাল, জলেই কুণ্ডু, এখানেও যে সিকোয়েন্সে থাকবে, সিট টু এর ক্ষেত্রেও দেখা যাক প্রসেনজিৎ সাহা, রাজেশ পাল, জলেই কুণ্ডু যেন একই সিকোয়েন্সে থাকে। তার মানে কী বোঝাচ্ছে, তার মানে যে নেমগুলো আছে এবং তার যে বেসিক টিএডিএ যে অ্যাসেট আছে বা যে লাইবিলিটিস আছে বা যে গ্রস টোটালটা আছে যে সিকোয়েন্সে আছে, সিট টু এর ক্ষেত্রেও যেন সেই সিকোয়েন্সে থাকে। বা একটা জিনিস মনে রাখা দরকার, সিট ওয়ানের ক্ষেত্রে কনসোলিডেশনের ক্ষেত্রে যেখান থেকে শুরু হয়েছে এ ওয়ান, আর সিট টু এর ক্ষেত্রেও যেখান থেকে শুরু হয়েছে দুটো যেন সেম থাকে। তার মানে কী বোঝাচ্ছে, তার মানে কনসোলিডেশনের ক্ষেত্রে বাধ্যবাধকতা হচ্ছে একটাই, কনসোলিডেশনের ক্ষেত্রে সিট ওয়ানের ক্ষেত্রে যেরকমভাবে আছে সাজানো এবং যেখান থেকে শুরু হয়েছে, যেরকমভাবে নাম আছে এবং যেরকমভাবে বেসিক টিএডিএ আছে, ঠিক একই রকমভাবে যেন সিট টু এর ক্ষেত্রেও সেরমভাবে থাকে। বলা হতে পারে এটা কার্বন কপি, মানে সিট ওয়ানের কার্বন কপি সিট টু। খালি এক্ষেত্রে কী পার্থক্য হতে পারে, এক্ষেত্রে পার্থক্য হতে পারে এই যে ভ্যালুগুলো আছে, ভ্যালুগুলো পার্থক্য হতে পারে। সাপোজ একটা উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ধরুন কোনো একজন এমপ্লয়ি জানুয়ারি থেকে আমি ডিসেম্বর পর্যন্ত স্যালারি সিটের কনসোলিডেশন করব, সেক্ষেত্রে কী হতে পারে, সেক্ষেত্রে তার হতে এপ্রিল মাসে ইনক্রিমেন্ট হতে পারে। ইনক্রিমেন্ট হলে অবশ্যই বেসিক বাড়বে, বেসিক বলে টোটাল বাড়বে, গ্রস টোটাল বাড়বে বা লায়াবিলিটিস টোটালটা বাড়বে। এবার আমাকে দেখাতে হবে অ্যাসেট টোটাল মানে কি। অ্যাসেট টোটাল মানে বেসিক টিএডিএ, বেসিক টিএডিএ, এইচআরএ এগুলো যোগফল, এবং লায়াবিলিটিস মানে হচ্ছে পিএফ পিট্যাক্স, এইটা হচ্ছে লায়াবিলিটিস টোটাল। আমরা কী কাজ করি, যখনই কোনো একটা স্যালারি সিট আমরা দেখি
স্যালারিসিতে দুখানা সেকশন থাকে, একটা হচ্ছে অ্যাসেটের জায়গায় থাকে, একটা লাইবিলিটিস থাকে। তার মানে অ্যাসেটের থেকে যে টোটালটা হয় সেক্ষেত্রে লাইবিলিটিস যে টোটালটা হয় সেটাকে বিয়োগ করে আমার বেরোয় গ্রস টোটাল। তাহলে এবার যদি এবার আমাকে প্রশ্ন হতে পারে কনসোলিডেশন কোন জায়গায় ব্যবহার করা হয়, কনসোলিডেশন কোন জায়গায় ব্যবহার করা হয়, আপনার কোনো স্যালারি শিট দেখলেই বুঝতে পারবেন। এখানে লেখা থাকে কনসোলিডেটেড পে। সাপোজ আমাকে আমার যে বস আমাকে বলল যে আচ্ছা রঞ্জন, তুমি দেখো তো এই এমপ্লয়ির গ্রস কনসোলিডেটেড টোটালটা কত, সেক্ষেত্রে পুরো বছরের মানে পুরো বছরের গ্রস কনসোলিডেট টোটালটা কত, সেক্ষেত্রে আপনার স্যালারি শিটে দেখতে পারবেন কনসোলিডেট বলে একটা জায়গা থাকে। আমার ক্ষেত্রে কী হবে, এখানে যেমন আমি দুখানা করেছি সিট ওয়ান সিট টু, সেক্ষেত্রে আমার অরিজিনালি কী থাকবে, অরিজিনালি হচ্ছে যারা কর্পোরেট সেক্টরে কাজ করে বা যারা রিটেল সেক্টরে কাজ করে বা যে কোনো জায়গায় কাজ করে, সেখানে সেক্ষেত্রে থাকবে যে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বা এপ্রিল টু মার্চ পর্যন্ত মানে একটা ফাইন্যান্সিয়াল ইয়ার পর্যন্ত আমার পুরো ডেটা থাকবে, সেই ডেটার ওপর আমার কনসোলিডেশন করতে হবে। এখানে আমি সিম্পলভাবে আমি কনসোলিডেশন দুখানা সিটের ওপর করছি, আপনারা কাজের জায়গায় আপনাদের এখানে বারোখানা সিট টোটাল তেরোখানা সিট থাকবে, বারোখানা সিট জানুয়ারি থেকে পুরো ডিসেম্বর পর্যন্ত বা এপ্রিল থেকে মার্চ পর্যন্ত থাকবে। আর প্রথমেই বলে দিয়েছি কনসোলিডেশন করার জন্য আমার এটার এই সিটের পুরো কার্বন কপি থাকবে সিট টুতে, বা সিট ওয়ানের পুরো কার্বন কপি থাকবে পুরো ফাইন্যান্সিয়াল ইয়ারের সমস্ত সিটে। এবার আমি সিট থ্রিতে গেলাম, সিট থ্রিতে গিয়ে অবশ্যই আমাকে এখানে যেরকম শুরু হয়েছে এ ওয়ান থেকে, সরি এখানে যেমন শুরু হয়েছে এই স্যালারি সিটটা আমি ধরবো না, যেহেতু আমি এখানে কনসোলিডেশন সিট থ্রিতে করবো, তাই জন্য আমি এই জায়গাটা আমি লিখে দিই। এই জায়গাটায় আমি কত পর্যন্ত আছে এখানে দেখে নিই আগে, এখানে সিট ওয়ানের পর্যন্ত আছে জে পর্যন্ত, আমি এখানে আমি যে পর্যন্ত গেলাম, যে পর্যন্ত গিয়ে আমি মার্জান সেন্টার করলাম, এখানে আমি লিখে দিলাম কনসোলিডেশন, এখানে লিখে দিয়ে আমি এটাকে কন্ট্রোল বি করলাম। তাহলে আমার এই এই জায়গাটা আমি ধরবো না, মানে এক নম্বর রোটা আমি ধরবো না। আমার শুরু হবে কোথা থেকে, আমার শুরু হবে এইটাকেও আমি কপি করলাম, এই জায়গাটা আমি ধরবো না, কন্ট্রোল সি করলাম, সিট থ্রিতে গিয়ে কনসোলিডেশনের এই জায়গাটা আমি এটাকে পেস্ট করে দিলাম। সুতরাং এই জায়গা আমি ধরলাম না, এবার আমি কোন জায়গাটা ধরবো, এবার আমি এখান থেকে ধরবো কনসোলিডেশন করবো এখান থেকে, বা আমি এটাকেও কপি করে নিলাম, এটাকেও কপি করে নিলাম, কোনো অসুবিধা নেই। আমি আমার এই জায়গাটা কন্ট্রোল ভি করে দিলাম, কারণ আমার এই ভ্যালুগুলো আমার সেম, মানে কার্বন কপি আমি কিছুক্ষণ আগেই বলেছি, সুতরাং এমপ্লয়ির ভ্যালু সেম। এবার তাহলে কনসোলিডেশন করবো আমি এখান থেকে, এইটুকুনি অংশ কনসোলিডেশন করবো আমি। তাহলে কোথা থেকে শুরু হচ্ছে আমার, বি থ্রি, এখান থেকে শুরু হচ্ছে। তাহলে আমি এখানে গেলাম, এখানে সিলেক্ট করলাম, এটাকে আমি এবার কোথায় যেন কনসোলিডেশন যেতে হলে আমাকে ডেটাতে গেলাম, ডেটাতে গিয়ে কনসোলিডেটে ক্লিক করলাম দেখতে, গ্রস টোটালের কনসোলিডেশন দেখতে। তাহলে আমি সাম করলাম, আমি শুধু গ্রস টোটালই দেখবো না, আমি সমস্ত কিছু দেখবো, গ্রস বেসিকের কনসোলিডেশন মানে বেসিকের কনসোলিডেশন, টি এর কনসোলিডেশন, ডি এর কনসোলিডেশন, আমাকে যা যা প্রশ্ন করতে পারে আমাকে সেই উত্তর আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। কনসোলিডেট ক্লিক করে প্রথমে আছে রেফারেন্স, আমি রেফারেন্সের এখানে সিট ওয়ানে গেলাম, এখান থেকে বেসিক থেকে পুরো গ্রস টোটাল পর্যন্ত সিলেক্ট করলাম, করে অ্যাড করলাম। একই রকমভাবে সিট টুতে গেলাম, সিট টুতে অলরেডি একই রকম রেফারেন্সে সিলেক্ট করা আছে, এটাকে আমি অ্যাড করে দিলাম। এবার আমি সিট থ্রিতে গেলাম, অবশ্যই মনে রাখতে হবে যখনই আমি সিট থ্রিতে আসবো তখনই আমি এই যে জায়গাটা আছে এটা ব্ল্যাঙ্ক, এই জায়গাটাকে আমি মুছে দেবো, কারণ আমার এখান থেকে আমি আউটপুটটা শো করবো, তাই জন্য এখানে অলরেডি সিলেক্ট করা আছে। এবার আমি এটাকে ওকে করলাম, ওকে করলে আমার ভ্যালু চলে আসলো, এই হলো কনসোলিডেশন। তাহলে আমার এখানে টোটাল দেখিয়ে দিয়েছে দুখানা পেজ অনুযায়ী আমার কত আছে 29,800, আর সিট টুতে কত আছে 29,800, তাহলে গ্রস ইয়ে কত 59,600 দেখিয়ে দিয়েছে গ্রস টোটাল, এটা হলো কনসোলিডেশন। তাহলে কনসোলিডেশন মানে কি, কনসোলিডেশন মানে হচ্ছে দুই বা ততোধিক এন্টিটির কম্বিনেশান করে, কম্বাইন করে তার আউটপুটটা যদি আরেকটা জায়গায় দেখতে চাই, এই হলো টোটাল কনসোলিডেশন। সুতরাং
আপনারা আশা করি বুঝতে পেরেছেন, যদি না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক প্রেস করুন, আর আপনারা যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল আইকনে প্রেস করুন, যাতে নতুন কোনো ভিডিও যদি আমি রিলিজ করি তার নোটিফিকেশনটা আপনাদের মোবাইল বা আপনাদের ডিভাইসে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।